আসসালামু আলাইকুম জিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ধারাবাহিক হাইপারভি টিউটোরিয়ালে। তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে আমার এই ভার্চুয়াল যে মেশিনটা আছে, তো এর কিছু অপশন যেখানে আছে কানেক্ট, আমি এখানে ক্লিক করে কানেক্ট করতে পারি। দেন সেটিং, স্টার্ট, চেক পয়েন্ট। চেক পয়েন্ট সেটা হচ্ছে আপনার ভার্চুয়াল ফ্রেশ অপারেটিং সিস্টেমটা একটা স্ন্যাপশট রেখে দিতে চাচ্ছেন, যে পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি আবার রোল ব্যাক করতে পারেন অর্থাৎ রিভার্ট করে ওই অপশনে যেতে পারেন, সেটার জন্য চেক পয়েন্ট অপশনটা। দেন হচ্ছে চেক পয়েন্ট আমরা বুঝলাম, রিভার্টটা মুভ করে নিতে পারি, এখান থেকে এক্সপোর্ট করতে পারি, রিনেম করে দিতে পারি, আমরা ডিলিট করতে পারি ইচ্ছে করতে। তো এই অপশনগুলো আপনারা এখানে পাবেন। তো আজকে আমি সেটিংস কিছু অপশন দেখাবো। সেটিংস ক্লিক করলাম, এখান থেকে খেয়াল করুন অ্যাড হার্ডওয়্যার, তো এই চার প্রকার ধরনের হার্ডওয়্যার আমরা অ্যাড করে নিতে পারি এখান থেকে। স্ট্যাজি নেটওয়ার্ক অ্যাডাপ্টার অথবা নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমরা অ্যাড করে নিতে পারি, লেগেসি অ্যাডাপ্টার অ্যাড করে নিতে পারি, ফাইবার চ্যানেল অ্যাডাপ্টার অ্যাড করে নিতে পারি, হার্ডওয়্যার এই ধরনের হার্ডওয়্যার আমরা অ্যাড করতে পারবো এখান থেকে। দুই নম্বর হচ্ছে বায়োসের অপশনটা, এখান থেকে বুটের জন্য চারটা অপশন আমরা যে কোনো একটা চুজ করতে পারি। দেন মেমোরি, আমি এর আগে যে র্যামটা নিয়েছিলাম সেগুলো এখানে বাড়াতে কমাতে পারি। প্রসেসর, আমি এখান থেকে প্রসেসরের কোডগুলো বাড়িয়ে নিতে পারি, ভার্চুয়াল প্রসেসর এখানে লক্ষ্য করুন ইচ্ছা। তো যে অবস্থা আছে আমি একটাই রেখে দিলাম। দেন আছে আইডি কন্ট্রোলার, হার্ড ডিস্ক অথবা ডিভিডি কোনটা থেকে আমি এটা কন্ট্রোল করতে চাই, হার্ড ডিস্ক এই অপশনটা লক্ষ্য করুন। আইডি কন্ট্রোলার আসলে এখানে দুইটা অপশন পাবেন আপনারা, আইডি কন্ট্রোলার এবং এটা স্ক্যাজি। তো আইডি কন্ট্রোলার এখানে লোক দুইটা হার্ড ডিস্ক আপনি অ্যাড করে নিতে পারবেন, এখানে এক এবং দুই। আর যদি আপনি এখান থেকে স্ক্যাজি চুজ করেন, 64টা অপশন পাবেন আপনি, এবার 0 থেকে 63 মোট 64টা অপশন আপনারা এখানে পাবেন। এগুলো দেখিয়ে রাখলাম, অনেক সময় লাগবে বা আমাদের আর ধারাবাহিক পর্যায়ে এগুলো করবো। ভার্চুয়াল হার্ড ডিস্ক এখানে ব্রাউজ করে আপনি ভার্চুয়াল হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারেন, অথবা এটা হচ্ছে ফিজিক্যাল থেকে আমি অপারেটিং সিস্টেমটা লোড করছিলাম, তো আপনি এখান থেকে ইমেজ কপিটা চেঞ্জ করে দিতে পারেন, যদি এটা অলরেডি করছি আমরা তো এটা এখানে চেঞ্জ করতে চাচ্ছি না। যেমন নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এখান থেকে আপনি নেটওয়ার্ক চুজ করতে পারেন, তো অবশ্যই আপনার হাইপারভিজেশন নেটওয়ার্কটা অবশ্যই অবশ্যই গেট করা থাকা লাগবে, অর্থাৎ নেট কার্ডটা গেট করা থাকা লাগবে, তারপরে করতে পারেন। তো এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কম অন, কম টু, দেন আছে ডিস্ক ড্রাইভ, এগুলো আপনার এখান থেকে চুজ করে নিতে পারেন। ডিএফটি ফাইল নেম, তারপরে নেমটা এখানে অপশন আছে আপনার চেঞ্জ করার, অথবা আপনি রাইট ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। আর চেক পয়েন্ট তো আমরা এর আগেও দেখছি, হচ্ছে পাথ, কোন পাথ আছে পাথটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, হাইপারভি লোকেশনটাও, অটোমেটিক অটোমেটিক স্টপ অ্যাকশন, দেন হচ্ছে অটোমেটিক স্টপ অ্যাকশন, এখানে রিসেট ইফ প্রিভিয়াস রানিং, পূর্বে রানিং থাকে তো সেটা এখান থেকে আপনি রিসেট করে দিতে পারেন। এই মেন মেন কিছু অপশন এখানে ছিল, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের লাগবে। আমাদের আসলে বেসিক্যালি লাগবে হার্ডওয়্যার, বায়োস, র্যাম, প্রসেসর এইগুলা, তারপরে নেটওয়ার্ক, এই এখানে আমাদের বেশি কাজ, ম্যাক্সিমাম টাইম আমরা এখানেই কাজ করব। তো এটাই ছিল আসলে এর বেসিক বিষয়টা। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে, অনেক সময় আপনারা লক্ষ্য করেছেন যে যদি জেনারেশন অনে আমরা হাইপারভিটা এনেবল করে থাকি তাহলে আসলে ফ্ল্যাশ ড্রাইভগুলো পায় না। তো সেটা আসলে আমরা কীভাবে পাওয়াতে পারি ফ্ল্যাশ ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভটা আসলে আমরা কীভাবে পাওয়াইতে পারি, বা অন্য ফিচারগুলো আছে সেটা করার জন্য সেটিংসে যাবেন, ইউজ চলে আসবেন, এখানে ইন্টিগ্রেশন সার্ভিস করে গেস্ট সার্ভিস সবগুলো অপশনে এনেবল করে দিয়ে দেন অ্যাপ্লাই ওকে করবেন। তাহলে কিছু কিছু প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো আপনি আর ফেস করবেন না এটা অন করার সময়। এবং আমরা ফিচার রান করি, একটা অ্যাডভান্স ফিচার আপনাদের এখানে দেখিয়ে দিই আস্তে আস্তে, এই অপশনগুলো আমরা দেখবো। এইখানে লক্ষ্য করুন, কানেক্টেড টু উইন্ডোজ সার্ভার চিপস, এখানে শো অপশন এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউজ অল মাই মনিটর, ওকে, সরি, সেভ মাই সেটিংস ফর ফিউচার কানেকশন টু দিস ভার্চুয়াল মেশিন অ্যাপ্লিকেশন, চেক মার্ক করবেন। দেন লোকাল রিসোর্স, লোকাল রিসোর্স এখানে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে খেয়াল করুন ডু নট রেকর্ড, আপনি এখান থেকে রেকর্ডে এই অপশনে এমন করে দিতে পারেন, ইচ্ছে অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে রাখলাম আর কি। ওকে, আর ডিসপ্লে এখানে অপশনগুলো তো লক্ষ্য করছেন, সেভ এটা এই অপশনটা ওপেন করে দিয়ে কানেক্ট করবো আমরা, কানেক্ট করে এখন লগ ইন করুন, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করছি, বাট এর আগে কিন্তু লক্ষ্য করছেন আমরা এডিডিএস দিয়ে লগ ইন করছিলাম। উইন্ডো প্লাস টি ইচ্ছা যদি প্রেস করেন, উইন্ডোজ প্লাস টি একসাথে যদি আপনি প্রেস করেন তাহলে যেখানেই থাকেন না কেন আপনার কম্পিউটারে আপনি একেবারেই ডেস্কটপ করে চলে আসবেন। তো এই কিবোর্ড শর্টকাটগুলো জেনে রাখবেন, এগুলো আপনাদের জন্য অনেক সুবিধা হবে, আস্তে 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 পারবেন। তো আজকে টিউটোরিয়ালটি বন্ধ রাখছি, একটু এলোমেলো টিউটোরিয়াল হয়ে গেল, তারপরেও জাস্ট আমার আসলে মেন ফোকাসের বিষয়টা ছিল এই সেটিংসের অপশন বলে এগুলোর সম্পর্কে। হ্যাঁ, যেমন ধরুন হার্ডওয়্যারের বিষয়টা আমি বলি, যে আপনি একটা হার্ডওয়্যার নিতে চান, এখন কিন্তু আমি নিতে পারবো না কারণ আমার সার্ভারটা রানিং আছে, তো আমি সার্ভারটা এখন অফ করে দিই,
টার্ন অফ, দেন এখন যদি আমি সেটিংসে যাই তো আমি ইচ্ছে করলে এখান থেকে একটা ভার্চুয়াল সিম কার্ড আমি নিতে পারি হার্ডওয়্যার থেকে, দেখে সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। অ্যাড হার্ডওয়্যার সিম কার্ড আমি অ্যাড করে নিলাম, এখানে আমার একটি সিম কার্ড অ্যাড হয়ে গিয়েছে, এখান থেকে আমি ইউজ করে নিতে পারি ফোনটা। এখানে আমি ইউজ দিলাম, এটাও ইউজ এখান থেকে ইউজ করে দিন, আপনি হার্ড ডিস্কও নিতে পারেন এক্সট্রা। তারপরে দুই হচ্ছে কি প্রসেসর, এই র্যাম এখানে ছিল আমার 3000 করে দিলাম, অ্যাপ্লাই দেন ওকে। দুইগুলো আপনারা আসলে নিজের এক্সপেরিমেন্ট করে দেখবেন, ভয় পাওয়ার কিছু নাই। এখন সেটিং এ লক্ষ্য করুন আমার র্যামের সাইজ বেড়ে গিয়েছে, আর নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানে একটা, এখানে একটা, দুইটা, আগে কিন্তু একটাই ছিল। তো এইভাবে এই বিষয়টার উপরে ফোকাস করা আমার মূল টিউটোরিয়ালের বিষয় ছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সাথে সাথে নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখা আমাদের শেষ করছি, আল্লাহ হাফেজ।